হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য একদম খুব সিন সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি আমি কিভাবে হেনা করি এবং হেনা করার পরে চুলের কালারটা রকম আসে সেই রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার শুধু চুল কালার করবে না সাদা চুল কভার করবে সেটা তো নিশ্চয়ই তার সাথে সাথে চুল ওঠা বন্ধ করবে এবং চুলকে সুন্দর রাখতেও সাহায্য করবে কি সেই রেমেডি কীভাবে করছি সবটাই আপনাদের সাথে দেখাবো তো তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসে শুভেচ্ছা রইল যদি ভালো লাগে লাইক দেবে না যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা নাহলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই পাবেন না তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন আমি রেড নিয়ে খাচ্ছি তো এইটা যে আমাদের চুলের জন্য কতটা ভালো সেটা মোটামুটি সবাই আমরা জানি কিন্তু এই পেঁয়াজের খোসাও যে আমাদের চুলের জন্য ভালো সেটা কি আমরা জানি হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য পেঁয়াজের খোসা দিয়ে রেমেডি করে দেখাবো আর যখনই পেঁয়াজে খোসা ফুলের পাপড়ি গাছের পাতা এগুলো দিয়ে কোনো রেমেডি করবেন সব সময় সবার আগে স্টেপ হচ্ছে আপনারা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন যেহেতু পেঁয়াজে খোসার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো থাকে সেই জন্য ওইটা আমরা চুলে মাখবো তো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিই অ্যালুমিনিয়ামের বাটিতে দিয়ে দিলাম আর এর সাথে মেশাচ্ছি এক চামচের মতন একটু গুঁড়ো চা তো আপনাদের কাছে প্রত্যেকের বাড়িতেই চা পাতা থাকে যে কোনো চা পাতা আপনারা নিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আর তার সাথে মেশাচ্ছি জল জল নিয়ে একটু বলার আছে যে জল আপনারা খান সেই জল ইউজ করবেন কারণ অনেক সময় ট্যাবের জল ইউজ করলে সেই সেই যেই সেই জলে যদি নুন থাকে সেক্ষেত্রে কিন্তু চুলের ক্ষতি হতে পারে তো আমি এখানে জল মিশিয়ে নিয়েছি পরিমাণগুলো একটু বলে নিই পরিমাণগুলো একটু কম বেশি হলে কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে আমি এটা গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি আর ফুটতে দিয়ে দিচ্ছি তো এটা ধিমে আছে প্রথমে আঁচটা বাড়ানো থাকবে তারপরে আঁচটাকে কমিয়ে দিতে হবে ধিমে আছে যখন জলটা হাফ হয়ে আসবে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেবেন আর দেখুন আমি এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি এরকম লোহার কড়াইয়ের মধ্যে আয়রন লেগে থাকে এগুলোকে ঘষে মেজে আবার পরিষ্কার করে ফেলবেন না এই আয়রন কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আর এর সাথে মেশাবো আমলকি আমি এখানে কেনা আমলকি ইউজ করছি আপনারা চাইলে বাড়িতে যে আমলকি হয় না আমলকিকে কেটে রোদে শুকিয়ে সেটাও ইউজ করতে পারেন কাঁচা আমলকি কি রস ইউজ করতে পারেন আর যদি বাড়িতে গুঁড়ো করেও করতে পারেন যার যেটা সুবিধা হবে আমি এখানে গুঁড়ো কেনা আমলকির গুঁড়ো দু চামচের মতো মিশিয়ে নিছি আমলকির গুঁড়ো কিন্তু চুল পড়া বন্ধ করতে ভীষণ সাহায্য করবে আর এখানে আমি হেনা ইউজ করছি আমি এই হেনাটা ইউজ করি যে আর যে হেনাটা ইউজ করেন সেটাই নিতে পারেন আর আমার এখন প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে যেহেতু বর্ষাকাল সেহেতু আগে আমায় দেখতে হবে কি করে চুল পড়াটা বন্ধ হয় তারপরে তো চুলের কালার তো আছেই সেই জন্য আমি এই পেঁয়াজের খোসা আর আমলকি বলতে পারেন ইউজ করছি তো এই এবার হেনা নিয়ে নিয়েছি চুলের লেন্থ অনুপাতে নেবেন আমি মূলত সামনের দিকের চুলেই বেশি করে করি সেই জন্য আমার যদি পুরো চুলের লেনথে করতে একটা বড় প্যাকেটের পুরো এক প্যাকেট করলেও হবে না দেড় প্যাকেটের মতো চুলে লাগে তো আমি স্ক্যাল্পে লাগাবো বাদ বাকি যেটুকু থাকবে মাথার লেনথে লে নিচের দিকটায় আর কি লাগিয়ে নেবো লেনথে তো আমি এই যে জলটা তৈরি করেছিলাম সেই জলটা দিয়েই হেনাটাকে গুলবো তো এনাটাকে গুলে মোটামুটি সারা রাতের জন্য ছেড়ে দেবো তো দেখুন আমি জলটা গুলছি আর এই জলটা এত ভালো এই জলটা আপনারা শুধু টোনার হিসাবে ইউজ করতে পারেন তাহলেও কিন্তু চুল পড়া আস্তে আস্তে বন্ধ হবে কীভাবে মাখবেন যেদিনকে শ্যাম্পু করবেন বলে ভাবছেন সেই দিনকে স্পেয়ার বোতলে ভরে নিয়ে সারা মাথায় লে মিলে তো স্ক্যাল্পেই লাগাতে হয় রেখে দে ঘণ্টা মতো রাখবেন তারপরে শ্যাম্পু করে নেবেন আর যদি সারা রাত রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই যাই হোক আমি পুরো জলটা দিয়ে আমি হেনাটাকে গুঁড়ে নিয়েছি এবং এটাকে সারা রাতের জন্য ছেড়ে দিচ্ছি সারা রাতের পরে কালকের আমি এটাকে মাথায় মাখবো আর আর আমলকির সাথে লোহার মিশ্রণে মানে রিয়াকশানে একটা কালো মতন কালো কালচে তৈরি হচ্ছে যেটা আমাদের চুলকে একদম টকটকে লালো করবে না তো আমি এবার মেখে নিয়েছি সারা মাথায় মেখে নেব যতটুকু হয় আর কি তারপরে লেনতে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে আমাকে দু থেকে তিন ঘন্টার মতো রাখতে হবে তার বেশি রাখলেও কোনো অসুবিধা নেই কিন্তু এর থেকে কম রাখলে কিন্তু খুব ভালো কালার পাওয়া যাবে না সারা যতক্ষণ রাখা যায় আর এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলকে ক্ষতি করবে সুতরাং তিন চার ঘন্টা রাখলে খুব ভালো কালার পাবেন এবং সারা মাথায় মেখে নিয়ে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে টাইট করে একটা খোপা করে নেবেন আর মাথা কোনোভাবেই শুকাতে দেওয়া যাবে না অর্থাৎ কোনো প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ কিন্তু মাথারকে কভার করে রাখতে হবে কভার করে রাখলে এই হেনাটা খুব ভালো কালার আসবে আপনারা এইভাবে করে দেখুন বন্ধুরা তাহলে কিন্তু নিশ্চয়ই উপকার পাবেন আর যেদিনকে এই দিনকে যেদিনকে আপনি হেনা করবেন বলে ভাবছেন বা করেছেন সেদিন কিন্তু রকম শ্যাম্পু করা যাবে না হেনা করার আগে কিছু কথা বলি যেমন মাথায় কোনো তেল থাকলে চলবে না আর পরিষ্কার মাথায় সবসময় হেনা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু কালারটা ভালো আসে আমি শুধু প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মাথার চুলের কালারটা একটা সাদা চুলও নেই সব সাদা চুল কভার হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে দেখে মনেই হচ্ছে না যে আমি কোনো হেনা করেছি দেখে মনে হচ্ছে আমি কোনো হেয়ার কালার করেছি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো আমি কীভাবে হেনা করি এইভাবে আপনারাও করুন উপকার তো অবশ্যই পাবেন তাহলে বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে শুভরাত্রি